গোটা বাংলার জমিনের জলসা জানতো কে? শিখিয়েছে ফুলপুর আলাদা, হ্যাঁ না ভাই? আর আজও ফুলপুরাতে একই ডেটে 3 দিন জলসা হয়। যারা এখানে গেছেন হাত তোলেন তো, 1-2 লোক সবাই গেছে, আমি বাদ গেছে, সবাই গেছে তো? হ্যাঁ, কত রাত বন্ধ হয় যদি বলো, তোদের কত হবে? তা তুই তো আগাছা বড় হয়ে গেছিস বাঁশের থেকে কঞ্চি দল, ওদের 12টার উপরে হয় না, তোদের 2টো বন্ধ হয় কোন লজ্জায়? যেখান থেকে শিখলি তাদেরকে হারিয়ে দিলি যদি বলো কে? কারণ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলী হাক্কানি আলেম ছিলেন, তিনি জানতেন। এরা জানে আমরা নামাজ পড়ি না, আর যে শালারা পড়ে ওদের ফজর পড়তে ভদ্দম চালা, হ্যাঁ না বলে? এই জন্য বলি শুনে রাখেন, বাঁশের থেকে যখন কঞ্চি বড় হয় তখন উচিত ও ঝাড়টা তুলে ফেলে দেওয়া। ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালীন। সকলে বলি আমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد ارشاد كبرياء ہے ارشاد كبرياء ہے اعلان مصطفیٰ وتعز من تشاء وتذل من تشاء ارشاد کبریا ہے اعلان مصطفیٰ وتعز من تشاء وتذل من تشاء এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ কোরআনের আয়াতটা পড়তে পারছেন না? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ফেরাউনকে ডুবাইয়া মারে ফেরাউনকে ডুবাইয়া মারে যেই নীল নদীতে মুসাকে পার করিয়ে দিল আপন কুদরতে ফেরাউনকে ডুবাইয়া মারে যেই নীল নদীতে মুসাকে পার করিয়ে দিল আপন কুদরতে পানিকে বলিল খোদা যা আপন পথে যা وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ارشاد کی ویریا ہے
ইরশাদ কিবরিয়া হ্যায় এলান মুস্তফা কত ইজ্জু মান তশা কত জিল্লু মান তশা নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পড়াতে আগুন ফুলের বাগান তার ইশারাতে নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পড়াতে আগুন ফুলের বাগান তার ইশারাতে বিশ্ববাসী বলে খোদার দুশ্মন দেখে যা কত ইজ্জু মান তশা কত জিল্লু মান তশা ইরশাদ কিবরিয়া হ্যায় ইরশাদ কিবরিয়া হ্যায় এলান মুস্তফা কত ইজ্জু মান তশা কত জিল্লু মান তশা মোর নবীকে মারার তরে কুয়া খুলিল খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল মোর নবীকে মারার তরে কুয়া খুলিল খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল মক্কাবাসী বলে মরার কায়দা দেখে যা কত ইজ্জু মান তশা কত জিল্লু মান তশা ইরশাদ কিবরিয়া হ্যায় ইরশাদ কিবরিয়া হ্যায় এলান মুস্তফা কত ইজ্জু মান তশা কত জিল্লু মান তশা কত ইজ্জু মান তশা কত জিল্লু মান তশা আল্লাহুম্মা সাল্লি আলা বইতো পাই না ওই পারে কাপাছে না ওর পারে কাপাছে ওই তো ব্যাকে আছে যারা এনেছে ওরা পালিয়ে গেছে এই কমিটির লোক কে আছো কমিটির লোক কে আছো জলসা চালানোর কমিটির লোক কে আছো যে বাড়ির ঘরের ভিতরে পুরুষ থাকে না ও নারী যত সতী হোক সতীত্ব রাখতে যে জলসার কমিটি থাকে না ও বক্তা সারা যতই ভালো হোক বিয়ারা মারবি হ্যাঁ না বলেন যে পালের গরুতে রাখাল থাকে না ও গরু ভদ্র হলেও লোকের ডক ছেঁটে খাবে খাবে না খাবে কমিটির লোকের কোনো বুঝ নেই যে স্ত্রী একটা লোক থাকা দরকার জলসা দিয়েছে সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدًا عبده ورسوله ভাই শুনেন আওয়াজ না করে চট করে আসেন কথা নষ্ট করে না অল্প সময় কথা হবে আজকে জুমার রাত কালকে জুমার দিন ফজরের নামাজ যে কাজা করবে তার জলসা করলে ইনশাল্লাহ যত নেকি হতো বাঁশ তার তিন ডবল যাবে কি বুঝলেন জলসা শুনে নেকি পেগি পায় চার আনা তো ইনশাল্লাহ বাঁশ যাবে ষোলো আনা ফজর কাজা হলে অত বেশি রাত করে না সরে বসে বাংলার জমিনে জলসা শিখিয়েছে ফুল ফুরাওয়ালারা হ্যাঁ না না জোরে বলেন হ্যাঁ না গোটা বাংলার জমিনে জলসা জানতো কে শিখিয়েছে ফুলফুরাওয়ালারা হ্যাঁ না না বলে আর আজও ফুলফুরাতে একই ডেটে তিন দিন জলসা হয় যারা এখানে গেছেন হাত তোলেন তো এক একটা লোক
সবাই গেছে, আমি বাদ গেছে, সবাই গেছে তো? হ্যাঁ, কত রাত বন্ধ হয় জোরে বলো, তোদের কত হবে? আরে একটু আগে শুনলি না যে নফল যত বড় হোক সুন্নতের বড় না? তা তুই তো আগাছা বড় হয়ে গেছিস বাঁশের থেকে কঞ্চি দল, ওদের বারোটার উপরে হয় না, তোদের দুটো বন্ধে হয় কোন লজ্জায়? ছাগলের গোলায় দড়ি বাঁধলে যদি হাল চষলে চাষ হতো তাহলে নেড়ে গরু লাগতো। যেখান থেকে শিখলি তাদেরকে হারিয়ে দিলি, যেটা বলো কে? কারণ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলী হাক্কানি আলেম ছিলেন, তিনি জানতেন যে এশার নামাজের পরে জলসা শুরু হবে আর ফজরের নামাজটা জামাতের সঙ্গে হতে হবে, তাই বারোটার আগে শুতে হবে। এরা জানে আমরা নামাজ পড়ি না, আর যে শালারা পড়ে ওদের ফজর পড়তে ভদ্দম চালা। হ্যাঁ না না বলে, এই জন্য বলি শুনে রাখেন, বাঁশের থেকে যখন কঞ্চি বড় হয় তখন উচিত ও ঝাড়টা তুলে ফেলে দেওয়া। হ্যাঁ না বলেন, আবার নতুন করে মাল বসা। বাবা দিদি আসলাম, আমি মানুষটা ভালো না, তবু এরা টাকা দেয় আর দাওয়াত দেয় আমি বুঝতে পারি না কেন দেয়। ভালো করে কথা শোনো, জমে কথা শোনো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা আম্মা বাদ, সব বাদ দাও। কি বলে? قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال ايضا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال ايضا ربنا لا تؤاخذنا ان نسينا او اخطأنا امين বলে ফের আমি বললে বলবে হাই দি কপাল। قال الله عز وجل খুব ঠান্ডা মাথায় কথা বসাবেন, হিটিবিটি করবেন না, কারণ বায়ান যা হবার হয়ে গেছে। আমার আগে যিনি বলেছেন তিনি যত খুশি আপনাদের ধুনে দিয়েছেন, তার আগে যিনি বসেছেন তিনি উল্টো চায় দিয়েছেন, ইনি উল্টো চায় দিয়েছেন। হ্যাঁ না না, একটা লম্বায় চাষ হয়েছে একটা আড়ে চাষ হয়েছে, আমার মই দেবার পালা। কি বুঝলি? দুজনে ঢিল তুলে দিয়েছে, আমি চেপে দিয়ে পালা। তো আপনারা আমাকে চাপতে দেবেন তো নাকি দেবেন না? অতএব গাঁজালে গুজুরে বাদ দিয়ে ডাইরেক্ট মাঠে নেমে পড়ুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, قال الله عز وجل فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون وقال الله عز وجل إنه لقول حق فمن شاء فليؤمن ومن شاء فليكفر এর পরে শোনাচ্ছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, নতিজা কি? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। জামালার শেষ, যদি জলটা বুঝতে পারতে পারে চলে যাও, জলটা হয়ে গেছে। এখন সেই পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর পাড়ার ছাগলগুলো তখন বোঝে দু চার গা। এখন আমার ওই করতে এই কথাকে ভাঙিয়ে ভুঙিয়ে আপনাদের দিতে হবে, তাহলে জলসা হয়ে গেছে। قال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان। যদি বুঝতে পারতে, কসম খোদার বলছি, ঝগড়া হতো না আর জলসা ডবল করতে হতো। আকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাদ্দীনু আহাব্বু মিনান নবী বাস আও কামা কাল আলাইহি সালাতু ওয়াত তাসলিম
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما কই দরুদ শরীফ পড়লেন না কালকে বলবেন দাঁড় 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 কালকে বলবেন আজাল করতে হবে না মানে ও নিজে পড়ে নাই আমি মোজা মারলাম তো কি বললেন স্বামী স্ত্রী সংসার করছি যদি দেখে দেখে তুলতে হয় ভাব থাকবে দুজনের মধ্যে শখ জাগবে তবে তো মেয়েদের টিউশন দিয়েছ নাকি সবাই গাল দেবে আমাকে এই বাজপড়াকে কেলিয়ে এলো রে কি দুজনের মধ্যে যদি টান থাকে তবে তো সংসার ভালো লাগে একজন খালি কই গো কই গো চলে মা হেন না বলে তো সেই ফুরফুরা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে গুজাম সময় ভালো বলো সময় ভালো বলো এই গুজামের মেয়ে এখনো চলছে আর ভালো লাগে তোমাদের যেতে বলো কবে বলবে কবরে গিয়ে ওখানে ফেরেস্তে মজা মারবে কয় রে দাঁড়া তুই বলো ছি 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 এই জন্য জলসা বুঝুন ভাবুন আর ভেবে বুঝে যেটা পাবেন ওটা আমল করবেন না আপনি যেটা ভাববেন বুঝবেন ওটা আমল করবেন না ওটা আমল করার আগে এরকম ভালো ভালো পাঁচটা আলেমকে জিজ্ঞাসা করবেন যদি আলেমরা বলে নাও তাহলে নিও আর তা না হলে ওইখানেই ছেড়ে দিও আমার আমার মতামত বলে যাচ্ছি যারা আগে বলে গেছে তাদের মনে রাখেন আমার তো মনে রাখেন যে জাতির বক্তা আসবে ফুরফুরা আজানগাছি হাতখানি তালতলা পাথর চাপড়ি ষোলো আনা দু আনা চার আনা যা আসবে সবার শুনবেন কারোরটা বলবো না যে শুনবেন না আর প্রত্যেকের কথা ধ্যান দিয়ে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন শুনে নিজের জ্ঞান বুদ্ধি বিবেক বলে একটা কিছু আছে তো এটা দিয়ে একটু ভাববেন যেটা ভেবে আপনি পাবেন ওটা ওলা আমাদের কাছে শেয়ার করবেন হুজুর আমি শুনেছি এই আর বুঝেছি এই নেব যদি বলে হ্যাঁ নেও না হলে নেও না বলে ওদের কেন জিজ্ঞেস করবো আল্লাহ বলেছে তাই বলে গেলাম কারণ তিনি বলে দিয়েছেন ইন্নাহু লাকাউলুন হক আমারটাই সত্য আর বাকি সব ভয়াকার খেবলা জাল খেবলা জাল বুঝো না চাপক করে ফেলে ওইরকম জালের ভেতরে পড়ো না সর্বনাশ কথা বলতে আমি চাল শোনাচ্ছিলাম صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد قلت اي بلج اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بيان شروع করার আগে জিজ্ঞাসা করছি ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের বাস্তবের নাম ধর্ম 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 বলে যে জিনিসটা মেনে চলি ওটা লজিক্যাল মোতাবেক না আনলজিক্যাল লজিক্যাল তাহলে এখানে রেখে দাও মানুষ অভ্যাসের দাস মানুষ 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 সাঁওতালকে যত ভালো খাওয়াও শেষে একটু মদ না দিলে বলে মনি হলো না বুঝলি হলো না হ্যানা না বলে কথা বুঝেছ বাবাজিরা গেলে জন দেওয়া শুধু মানুষেরা অতএব মানুষ অভ্যাসের দাস মানুষ অভ্যাসের দাস আমাদের কপালে এটাই সর্বনাশ আমরা জানি জামাটা কিনলে দামি কিনবো ভালোটা কিনবো খাবার খেলে ভালোটা খাব কোনো জিনিস নিলে ভালোটা নেব হ্যাঁ না না কিন্তু যখন দরুদ পড়বো তখন ভালোটা নাই রেডিমেডটা সব দরুদের সেরা দরুদ দরুদ ইব্রাহিম এইটা আমরা পড়তে পারি না তার জন্য আপনাদের কোনো দোষ নেই দোষী আমরা আমরা আপনাদেরকে এটা শেখাই না আমরা যদি প্রথম থেকে দরুদ ইব্রাহিম শোনাতাম আপনারা ওটাই শিখতেন তাহলে দোষ কার পাবলিকের না বলবে যেটা বলে এই জন্য আল্লাহ পাক শুনেছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম
আমি ইমামদের কাছ থেকে পাড়ার হিসেব নেব, আর মৌলবি তোমার মুরগির ডিম ওপর দিয়ে ঢুকিয়েছ, নিচু দিয়ে বার করলো, কোঁক কোঁক করে ডিম খাচ্ছে, আর কুড়োর মতো শুয়ে মোটা হচ্ছে, আর মনে মনে করছে লি আয় বাবা। ফেরেস্তারা বলছে চলে আয় বাবা, হিসাব তোর কাছে তো। পাড়ায় বাড়ি কটা? বলে 62টা। ডিম কটা? বললে হুজুর সকালে একটা বিকেলে একটা। বলে হিসাব? আমি তো বুঝি নাই। বলে হিসাব তোর কাছে দেবো, তুমি এই গ্রামের ইমাম না মসজিদের ইমাম? জানে না, গ্রামের ইমাম। তো আপনি যদি গ্রামের ইমাম হন, আপনার কাছে জিজ্ঞাসা করবে যে গ্রামের সবার খবর ছিল? গোটা গ্রামের লোক তো তোমাকে ইমাম বলে স্বীকার করছে, মোড়ের মাথায় বলছে আমাদের ইমাম, যে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, বিড়ি একাতে আর দড়ি একাতে দুটো দুধ দুটো এটা কে রে? বিড়ি খেতে বলে আমাদের ইমাম। তো ওমাল তো তোমাকে ইমাম বলে প্রমাণ করিয়ে দিয়েছে, তুমি ওকে মুক্তাদি বলে প্রমাণ করাতে পারবে? নাদউ বি ইমামহিম, ইমাম সাহেব এখানকার ইমাম আমার গাল দেবে ইনশাআল্লাহ, সারা দিকে কিন্তু লিজ বন্ধু কি বুঝলেন? এই জন্য ইমাম এত সহজ নয়। জানেন ইমামের অপর নাম কি? জলসা তো যা শুনেছেন আপনাদের সব মুখস্থ, মাই চ্যালেঞ্জ যতটুকু শোনাচ্ছি আপনি শোনেন নাই জীবনে। বলেন তো ইমামের অপর নাম কি? ওই নেতা কেতা ছাতা সব রেখে দেন, ইমামের আরেকটা নাম হলো অর্ধেক নবুয়ত। এটা জানতে গেলে আলেম হওয়ার শর্ত ছিল। এই জন্য রাসুল যেটা বলেছেন ঠিক না ভুল, রাসুলের কথা মানি না মানি না, কে কে মানেন না হাত তোলেন? আগে থেকে হাত তুলে রেখে দেবে, কোথায় বুঝে দেবে মালের কোনো হুঁশ আছে কি? বলি শুনুন এবং আগে ভরা ও তো সত্যি ঠিকই তো হাত তুলে যে মানে না। বলেন নবী আমাদের না সবার? এতক্ষণ তো জলসা খুব শুনলেন, সুবহানাল্লাহ খুব বললেন, আর দম দিয়ে দিয়ে আপনাকে তো খুব বলালো। বলেন তো নবী শুধু আমার না সবার? মুসলমান না হিন্দুদের জোরে বলেন, নবীর হুকুম সবার, নবীর হুকুম। ঘোড়ার ডিম শুনেছ? ওই ঠুটো জগন্নাথ ছেড়ে বসে আছে। নবী সবার, হুকুম অনলি ফর আমার। ইলিম শিক্ষা করা ফরজ, জানেন না? জানেন না, সবার না শুধু মৌলবি জোরে বলে, কিচ্ছু জানে না গো, এসব আধর জঙ্গলে শিয়াল রাজা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছে, ভোরের বেলা শীতকালে ঘুরে ঘুরে যখন খুব ঠান্ডা লাগে, তখন একটা শিয়াল বলে হুক্কা হুয়া, কি বলে জানেন? পেদারাম সুলতান বুয়াত, আমার আমার আব্বা বাদশাহ ছিল। তখন দুটো পাশ থেকে বলবে তুরাচে মুরাচে, হবে তুই কি আর আমি কি? তখন সবাই বলছে সালা কুকুর আইলে হবে কি, খেটে পড়ে করতে পারে আমাদের সেই হাল নেব। আরে বোকা, ইলিম শিক্ষা করা ফরজ, হ্যাঁ না না, ছেলের জন্য মেয়ের জন্য জোরে বলো, শুধু মৌল সাহেবের জন্য সবার জন্য না রে বন্ধু না, ইসলাম এত সহজ না। এটা হলে 25,000 পাগলকে দিত না তোকে দিত, এটাকে খুঁজে বার করতে হয়েছে। হুকুম সবার জন্য না, ইলেম শিক্ষা সবার জন্য ফরজ না। যদি সবার জন্য ফরজ হতো, রাসূলের হাদিসটা দেখতো এরকম হতো না ওরকম হতো? তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লিন নাস, কি আছে? আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলম শিক্ষা করা মুসলমান নারী পুরুষের জোরে বলো ফরজ। কাদের জোরে বলো? মুসলমান। কাদের বলো না? মুসলমান নারী পুরুষের জন্য। আল্লাহ দিলে নিতে হবে হুকুম কার? আল্লাহ। নবী দিলে নিতে হবে হুকুম কার? সবার না শুধু আমার? সবার। কার বলো? আরে মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল।
পরে শর্ত ইন ইন শর্তিয়া ইন আরবি জানলে তবে তো, ও তো জানে বয়সের দুধ আকার তালবেশ কি লাঠি বুঝলেন বেচারে কাছি ঠ্যাং বাঙন করত ঠ্যাং আর বাঙন করতে পারে নাই। তখন একটা ছেলে বলছে ওই সরে যাও সরে যাও সরে যাও, কেন আমি বলবো সরে যাও দরজার কাছে যাই, এখান থেকে বললে বিপদ আছে কপালে, সবাই বলতে পারে না আমি বলতে পারি। তো মাস্টার বলছে কি বলবে দেখি দরজার কাছে কি বলছে পয়া কার ঠ্যাং পয়া গেল মানে কি এর মানে ঠ্যাং হলো কথা হয়েছে নাই খেলা করতে পছন্দ। আমি তো দুদিন বাদে মরে যাবো, কদিন থাকবো কি জি? আরে এই এই চব্বিশ পরগনার এই বাসন্তী থানার কে থানার লোকেরা বলেছিল যে জয়নাল কুমড়ো পচে গেলে আলু পচে গেলে সার হয়, তুষালা পচে গেলে আর কিচ্ছু হবে না। আমি বলেছিলাম যে শোন ভাই আমি পচবো না, তবে অনেক শালাকে পচিয়ে তবে যাবো, কি বুঝলেন? এ শর্ত শুনে দিচ্ছি দেখ। তো ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাআবিলা। পঞ্চম পারা সূরা নিসার 39 নম্বর আয়াতে 49 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচেতে তিনটে লাইনের উপরে রব্বে জুলজালাল শোনাচ্ছে ও ঈমানদার তোমাদের বলছি আমি যা বলছি না ও তুমি ওটা রাসূল যা দেয় নাও, বুঝতে না পারলে ওলামাদের কাছ থেকে জেনে নাও, যখন ঝগড়া হবে দুজনা তোরা মাথা ফাটাফাটি করবি না, ঝগড়া করবে না দুজনা তোরা ঝামেলা করবি না, ওদেরকে মুরগি খাওয়াবি ঠান্ডা টক দই খাওয়াবি, পেটের গরম ঠান্ডা হলে বলবি হুজুর কোরআনে কি আছে বলো ইদা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, প্রথম আমার কাছে আনবি, এখানে যদি না হয় আমার রাসূলের কাছে যাবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আখিরাত বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো তাহলে কোরআন ধরো নবীর সুন্নত ধরো, মৌলবি ধরে কেন ঝগড়া করো? বারগান লোকেরা বলবে শালা কালা নেই না আনবে আমাকে, হ্যাঁ না বলেন? আজকে যত পাড়ায় পাড়ায় ঝগড়া হয় মৌলবি ধরে না কোরআন ধরে, জোরে বলেন মৌলবি ধরে, হালাকে কোরআন বলছে মৌলবি মৌলবি ঝগড়া করবে, তোরা ঝগড়া করছি না, আর মৌলবি ভুল করলে আমি বুঝে নেব তুই হাত দিবি না, কারণ কি বলেন বাপজিরা সোনারা লালেরা জ্ঞানী জনরা সুদী মানুষেরা, কোরআন যদি ভুল হয় কোরআন যদি ভুল ছাপা হয় আপনি টাকা দিয়ে কিনেছেন আনলে দেখলেন কোরআনটা ভুল, আপনি পড়বেন না ওই মোতাবেক আমল করবেন না, কিন্তু ভুল করে কোরআনের পাতা ছিঁড়ে চানা চুরে বেচা চলবেন বলতো? যদি কোরআনের পাতা ছিঁড়ে দোকানে মাল বেচা না যায় আলেম ভুল করলে তোর কোন বাবাই অপমান করার অধিকার দেয়, ওকে ভালোবাসে তাই আলেম করেছে, ওকে ভালোবাসে তাই কোরআন দিয়ে যে ভুল হতেই পারে, কোন আলেমের দিকে আগুন তুলে ভুল দেখে নিজের আর সর্বনাশ করবেন না, পরে বুকে আগুন যতটাই কম হোক আর বেশি হোক ঠেকলে কিন্তু পড়াবে, কি পড়বে না পড়বে পড়বে, অতএব মৌলবীর সঙ্গে বিয়া দেবি করো না, কারণ আলেমরা হলো নবুয়াতের রাজখানা, তাই যে জায়গাতে আলেম বসে নবীর জায়গা ওটা অন্য কারো জায়গা না, আর মেম্বরের উপরে আলেম বসে কোনো মামু বসতে বোঝেন কি বোঝেন না, ইমামতি এত সহজ না, ইমামতি এত সহজ না, আর যাকে তাকে ধরে এনে মেম্বরে তুলে দিও না, এখানে মসজিদে আলেম দেখে রাখবে ইমাম দেখে রেখো মাল ইমামতি বোঝে কি না, হ্যাঁ না বলেন? ছত্তারের বাপ তিনি ইমাম, বলছে ফিরি চালাবো আত্মীয়ত পড়তে পড়তে দরুদ শরীফ পড়ে সালাম ফিরি দিস, বলছে কি ব্যাপার? বলছে ফিরি পয়সা ইমাম আবার কি হবে শীতকাল
মাল কিছুই জানে না, ওকে ইমামতি দিয়ে দিয়েছে। ফজরের নামাজের নিয়ত করতে বলে বলছে আল্লাহ সালা সালা করতে সালাতে মগরিবের ফরজ, ওরে ঘুমের ঘরে ছিলাম মগরিবের নামাজের নিয়ত কর দিয়ে। বাবাজিরা সোনারা লালেরা এটা জলসা কই না, এটা ওভার বাউন্ডারি দিল। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী শোনাচ্ছে, ইলম শিক্ষা করা ফরজ কাদের জন্য? মুসলমানদের জন্য। কাদের জন্য? মুসলমানদের জন্য। আল্লাহ দিলে নিতে হবে, রাসূল দিলে নিতে হবে, কাদের জন্য? জয় বলে মুসলমানদের জন্য। তো আগে আমি আমার দিকে তাকিয়ে দেখি আমি মুসলমান কিনা। আমরা তো সব মুসলমান ইনশাআল্লাহ। জোরে বলে এত চিন্তা করছে কেন? তা না এরও সন্দেহ আছে। মোহাব্বতের জোরে বলে আমরা সবাই মুসলমান? হ্যাঁ না? জোরে বলে চালানা বলছে হ্যাঁ, পারব না, চুপ করে আসছে, বলছে দেখি কোন দিকে যায়। সবাই একসঙ্গে বলেন, হাত তোলেন, কে কে মুসলমান নয় হাত তোলেন? সব মুসলমান? তা যারা মুসলমান এবার তারা হাত তোলেন দেখি, কে কে মুসলমান দেখে নি, হাত নামাবেন না। মুসলমান হলো তারা বিবিকে বরকা পরিয়ে প্যান্ট পরে বিড়ি খায় যারা, এ শালা কারা? মুসলমান হলো তারা ঘরের বউটা লাইন দিয়ে পরের কাছে পয়সা চাওয়ায় যারা, হেনা না বলেন? হ্যাঁ কি বলবো বাপু, এখন মনের কষ্ট গেল না, আর বিচার করে দেখি আমি আসলে নিজেই ভালো না। কাক সব ভুলে দিয়ে গোয়াল ঘরে বাসা, আর আমাদের দেশে পুরুষের চেয়ে সুদ করে বেশি মেয়েদের ভরসা। আপনাদের এখানে আমাদের দেশে বলেছি বদনাম করো না বাবাজিরা সোনারা লালেরা, এখন সুদ মেয়েরা বেশি খায় না ছেলেরা? জোরে বলো হ্যাঁ। এখন কায়দা করে দিয়েছে আর বলেছে শোন একা পাবি না, গুরু কর, হ্যাঁ না বলে এখানে চলে গুরু কর, বারোটা পনেরোটা মেয়ের একটা গুরু, এই বারোটা মেয়ের তিনি হলেন ম্যাডাম, শুক্রবার একদিন আর সোমবার একদিন, সপ্তাহে দুদিন সেজে গুজে সুন্দর করে কোঁচা করে শাড়ি পরে ভাতের হাঁড়িটা বার করে কি বলে কপালের উপর নক্তা মেরে স্বামীর সামনে দিয়ে বার হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করছে কোথায় যাস, বলে স্যার ডেকেছে। কে ডেকেছে? জোরে বলো। ওরে স্যার পাল্টে করল, সার কে ডেকেছে? ওরে স্যারে ডাকে নাই, ওকে সাড়ে ডেকেছে। তোমার বউ সারের কাছে যাচ্ছে, তুমি কি হেলে গরু? শালা দামড়া গরু সব, বউকে সারে, বউকে সারের কাছে পাঠিয়েছে, এরাই মুসলমান? জোরে বলে ওই সিদ্দিকুল্লার বায়ান এখানে চলে। আর তার আগের বক্তা কে বলে গেল? আশরাফ ভাই, ও সব মাল নেয় কিন্তু হেলে গরুর দল সব। আরে মুসলমান তো তারা, মুসলমান তো পাক্কা মুসলমান তো তারা, ঘুম থেকে উঠে প্রথম দুটো বিড়ি একসঙ্গে খায় যারা, কচিন মা দে বিড়িটা দে, আদান হয়ে গেল মসজিদ যাবো তো দে না, বিড়ি ধরি মসজিদ যাচ্ছে, মসজিদের কাছে দিয়ে মশা দাঁড়িয়ে পড়েছে, দেখেন বাকি আছে তুই চুষে টানবে ও যুগে ঢুকেছে, ফেরেস্তা বলছে খোদা আর ওকে বার করো না, আমাকে বার করো, ঠিক তোমার ঠিক সালাম মসজিদে যাচ্ছে এরকম বিড়ি খেয়ে খেয়ে কেন মুসলমান বোঝো? মুসলমানের জন্য জলসা, কাদের জন্য জলসা? আগে আপনি আমি মুসলমান হই ঝগড়া পরে করব, করবেন ইনশাল্লাহ? বলেন তো মুসলমান হলে কাকে দেখে হব? ইমান এনে মুসলমান হতে হবে না ইমান না এনে? তো ইমান আনলে কেমন ইমান আমার আল্লাহ চেয়েছে, মাই চ্যালেঞ্জ, আপনি বলে দেন আমি নেমে যাচ্ছি, আমার সমস্ত পয়সা আপনাদের হাদিয়া করে দিয়ে যাচ্ছি। আল্লাহ কেমন ইমান চেয়েছে জানেন না, শুধু জলসা শুনেছেন, এ ঝোলে একবার ও ঝোলে একবার, এজন্য এখানে রেখে দেন, আমি এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ।